হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আমাদের টমও ভালো আছে। আর আজকে আপনাদের জন্য রয়েছে টমের অন্যরকম একটি আয়োজন। তা হচ্ছে বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি আলোচিত এবং সমালোচিত ইস্যু। এর মধ্যে একটি হচ্ছে রোহিঙ্গাদের বাংলাদেশে আগমন, আরেকটি হচ্ছে মেহজাবিনের কান্না, দ্যাট মিন্স বড় ছেলে নিয়ে আমাদের যুব সমাজের কান্নাকাটি। কিন্তু আমাকে সবচেয়ে বেশি অবাক করে দিয়েছে যে বাংলাদেশের যুব সমাজ রোহিঙ্গাদের এই অসহায় মুহূর্তে, মানবতার বিপর্যয়ের মুহূর্তে যতটা না আবেগায়িত হয়েছে, তার চেয়ে বেশি আবেগায়িত হয়েছে মেহজাবিনের এই কান্না দেখে। আমার সাথে কেন এমন হবে? মেজাবিনের এই কান্না দেখে সত্যি বিশ্বাস করুন আর নাই করুন, আমারও কান্না করে বলতে ইচ্ছা করছিল আমার সাথে কেন এমন হচ্ছে। কিন্তু পরক্ষণেই মনে হলো আসলে মেজাবিনের এই কান্নাটা মনে হয় একটু বেশি মেকি হয়ে গেছে। তারপরে একটু খোঁজাখুঁজির চেষ্টা করলাম যে কেন বাংলাদেশের যুব সমাজ এই মেজাবিনের কান্নায় আবেগে আবেগায়িত হয়ে কান্না করে দিল। তারপর যে বিষয়টি আমি খুঁজে পেলাম, এতে প্রকাশ পায় যে বাংলাদেশের বেশিরভাগ যুবক, হোক সে বড় ছেলে আর ছোট ছেলে, পড়াশোনা করে অনার্স পাস মেরে চাকরি পায় না, হতাশায় ভোগে আর তাদের পছন্দের প্রিয়জন হারিয়ে যায়, আর নিজের প্রতিচ্ছবিটা পর্দায় দেখে ছেলেগুলো বেশি আবেগায়িত হয়েছে। যদিও নাটকটাতে আবেগের সরাসরি, তারপরেও আমার কেন যেন কিছু কিছু বিষয় অতি মাত্রায় মেকিমো হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে মেজাবিনের মতো এরকম কেয়ারফুল গার্লফ্রেন্ড দুনিয়াতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে কি না তা আমার সন্দেহ আছে। অনেক ফ্রেন্ডদেরকে প্রেম করতে দেখেছি, তাদের গার্লফ্রেন্ডকে তার চেয়ে একটু হাই লেভেলের বয়ফ্রেন্ডের সাথে চলে যেতে দেখেছি এবং বয়ফ্রেন্ডকে ছেড়ে বিয়ে করেও চলে যেতে দেখেছি। কিন্তু এত বেশি কেয়ারফুল গার্লফ্রেন্ড দুনিয়াতে আর দ্বিতীয়টি আমি দেখতে পাইনি। নাম্বার টু, যে বিষয়টি আরও বেশি মেকি মনে হয়েছে সেটি হচ্ছে মেহজাবিনের তার বয়ফ্রেন্ডের কাছ থেকে বাদাম খেয়ে অতি তুষ্ট থাকার মধ্যে। আমার জন্য বাদাম নিয়ে আসবো। এই বাদাম খেয়ে কোনো গার্লফ্রেন্ড এত বেশি খুশি থাকে আমি সেটা এই নাটক না দেখলে জানতেই পারতাম না। যদি জানতাম তাহলে এই পলিসি ইউজ করেই হয়তোবা অনেকের সাথে প্রেম করে ফেলতে পারতাম, তাদের শুধু পার্কে গিয়ে বাদাম খাওয়াতাম। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমাদের টম প্রোডাকশন অনেক বেশি অনুসন্ধান করে লাস্টে যা দেখতে পেল, আসলে বাস্তবে গার্লফ্রেন্ডকে বাদাম খাওয়াতে গেলে আপনার ভালোবাসা তো টিকবেই না, উল্টা আপনার দফা রফা শেষ করে 12টা বাজিয়ে দিবে গার্লফ্রেন্ড। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন আমাদের অনুসন্ধানে ইন্টারনেট জগৎ থেকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাবো যেখানে অপূর্ব এর মতো গার্লফ্রেন্ডকে বাদাম অফার করার পর কি হয়েছিল তাদের। শালা কুত্তা সিজার, তুই আমারে কইছিলি তুই আমারে কেএফসি তে নিয়ে যাবি, আর তুই পার্কে নিয়ে আইসা আমারে তুই বাদাম খাইতেছিস, তোর কত প্রশাস তোর ইসকে আমি মাইরি বলে মোর কুত্তার বাচ্চা। আপু আপু, ওরে মারতেছেন কেন? ও আমারে কইছিল ওই আমারে এই কেএফসি তে নিয়ে যাব, ওর কত প্রশাস আমারে বাদাম দিছে।